সালাম আলাইকুম ভিউয়ার্স, আজ খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। ওমানে অনেকে ফ্যামিলি ভিসা করতে চাচ্ছেন, অনেকে ফ্যামিলি আনতে চাচ্ছেন, তাদের সম্পর্কে বলবো। ওমানে সবাইকে ফ্যামিলি ভিসা দিচ্ছে না ওমান সরকার, সবার জন্য ফ্যামিলি ভিসা ওপেন হচ্ছে না। আপনারা কারা ফ্যামিলি ভিসায় ভিসা পাবেন আর কারা পাবেন না, সে সম্পর্কে আজকে আলোচনা করবো। অনেকেই ভিসার জন্য যাচ্ছেন মকতব সনদে, তাদের তারা বলতেছে ভিসার সিস্টেম চালু হয় না। এখন অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে বলতেছেন, অনেকে আবার বলে ভাই আমি ভুয়া কথা বলতেছি। ভাই আমি কোনো ভুয়া কথা বলি না, যা বলি সব সত্য। আমি নিজে আগে সব করেছি, আমি নিজেই ভিসা উঠাইছি, এমনকি টিকেটও কেটে ফেলেছি, সব ধরনের কাজ আমার শেষ। কিছুদিনের মধ্যে আমার ওয়াইফ চলে আসবে ইনশাল্লাহ, আগামী মাসে 18 তারিখে আসবে। আর আপনারা অনেকেই বলতেছেন ভাই আমি ভুয়া ভিডিও এই সেই, অনেককে অনেক কমেন্ট করেন ভাই কোনো ভুয়া ভিডিও বানায়, আমি যা জানি তাই বলি, সব সত্য কথা। আর ওমানে আজকে যে বিষয় সেটি হলো ওমানে কারা কারা ভিসা পাবেন না সে সম্পর্কে, আর কারা পাবেন। যারা হাউস ডাইভিং হাউস ভিসা, যারা ওমানের ওমানিদের হাউস ডাইভিং ভিসায় আছেন, হাউস হাউস আর কি ভিসা, তাদের জন্য ফ্যামিলি ভিসা, তারা ফ্যামিলি ভিসা পাবেন না। 2 বছরের 3 মাসের জন্য ফ্যামিলি জয়েনিং ভিসা পাবেন। আর যাদের আপনার লাইসেন্সের উপরে ভিসা আছে, যারা কফি শপ তারপর বিভিন্ন কোম্পানিতে তাদের লাইসেন্সের উপরে যাদের ভিসা, তারা ফ্যামিলি ভিসা আনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কমেন্ট করতেছেন ভাইয়া আমার বাচ্চার ফ্যামিলি ভিসা হচ্ছে না, ওয়াইফের হচ্ছে, তারপর অনেকে বলে এখনো সিস্টেম চালু হয় না। অবশ্যই তারা কেন, আপনারা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। কোনো কিছু প্রয়োজন হলে ইনশাল্লাহ বলে দিব, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আপনারা অবশ্যই জানতে পেরেছেন কারা ওমানের ফ্যামিলি ভিসা 2 বছরের জন্য পাবেন না, তারা 3 মাসের জন্য পাবেন। যারা ওমান ওমানে ডাইভিং ভিসা আর কি, যাদের হাউস ডাইভিং ভিসা, শুধুমাত্র তারা 3 মাসের জন্য আপনার ভিসা পাবেন, 2 বছরের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্ত। আর যদি আপনারা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনারা কোনো জায়গায় গিয়ে থাকেন যে সিস্টেম চালু নাই বলে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় আমি নিজে ভিসা উঠাইছি, ওই জায়গায় আসেন, ওই মকতব সনদে আসবেন ইনশাল্লাহ, আরবাবকে নিয়ে আসবেন, সব ডকুমেন্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ, আমি ভিসা করে দিব মকতব সনদে গিয়ে। ওকে ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, গুড বাই। সবাই আমার ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।